24 বিঘা জায়গা নিয়ে রাজধানীর সবচেয়ে বড় কাঁচামালের পাইকারি আড়ত কারওয়ান বাজার। যানজট, নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রায় দুদশক ধরে এখান থেকে বাজার অপসারণের উদ্যোগ নেওয়া হলেও তাতে আসেনি সফলতা। কিন্তু এবার ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হলো এই উদ্যোগ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এরই মধ্যেই কিচেন মার্কেট, একো দুই নং ভবন মার্কেট এবং কাঁচামালের আড়তগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঈদের পরে পর্যায়ক্রমে এখানকার সব স্থাপনা ভেঙে বিজনেস হাব তৈরির কথা জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ। আগামী দুই তিন দিনের মধ্যে আমরা অফিসটা পূর্ণাঙ্গভাবে সরিয়ে ফেলব এবং ঈদের পরে হলো যে যেটি হলো যে আমরা এই ভবনটা ভাঙা দিয়েই তারপরে হচ্ছে কারওয়ান বাজারটাকে রিমুভ করার একটা পরিকল্পনা রয়েছে। আর প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে স্থায়ী বরাদ্দ যে 176টা দোকান ছিল, যেটা আরত ভবন এক, সেখানে হচ্ছে 176টা দোকান এখানে সরিয়ে নেওয়া হচ্ছে। কিচেন মার্কেট স্থানান্তর করা হবে আমিন বাজারে, কাঁচামালের আরত যাবে গাবতলিতে, আর কারওয়ান বাজারের এক ও দুই নং মার্কেটের দোকানিদের স্থানান্তর করা হবে যাত্রাবাড়িতে। শিয়া মসজিদ, মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন কমিউনিটি সেন্টার যেটা আছে সেটাকে আমরা অফিস হিসাবে ঘোষণা করেছি। এই ভবনের দক্ষিণ সাইডে হলো যে 118টা এবং উত্তর সাইডে 62টা, এখানে 180টা রাজস্ব বিভাগে যে 100 বন্দোবস্ত যেটা নেওয়া ছিল অস্থায়ী বরাদ্দ হিসাবে সেইগুলিকে সরা হচ্ছে। 180 এবং 176টা দোকান আমরা প্রাথমিক পর্যায়ে নিয়ে যাচ্ছে হচ্ছে আমরা গাবতলিতে এদের পুনর্বাসন করছি, পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ভবনগুলি পুনর্বাসনের প্রক্রিয়া চলমান। প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। কোনো বাজারই থাকছে না এখানে কারওয়ান বাজারে, যে আছে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছেন যে এখানে শহরকে সুন্দর করার, এবং এখানে 2010 সালে যে আপনারা নিশ্চয়ই জানেন যে 2010 সালে বুয়েট কর্তৃক একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, ঈদের আগে অফিস সরে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ভাঙা হচ্ছে না, ভাঙার কাজটা ঈদের পরে যে কোনো সময়। যদিও নগর ভবনের কর্মকর্তারা বলছেন রাজধানীর নির্ধারিত স্থানগুলোতে কারওয়ান বাজারের কাঁচা বাজার সরানোর কার্যক্রম দ্রুত শেষ করা এখন বড় চ্যালেঞ্জ। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।